না, অনেকে দেখবেন এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করে, এমন অঙ্গি ভঙ্গি করে পাথর নিক্ষেপ করে যেন শেষ হয় তাকে মেরে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হজের ওয়াজিব, হজের ওয়াজিব এটাও গুরুত্বপূর্ণ একটি আমল, কারণ একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম অর্থাৎ কুরবানি দিতে হবে। এই জন্য হজের ওয়াজিবগুলো খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। হজের ওয়াজিব হলো ছয়টি। নাম্বার এক, সাফা ও মারওয়াতে সাই করা। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই পাহাড় দয়ে সাই করা, এটা একটা ওয়াজিব। নাম্বার দুই, উকুফে মুজদালাফা, মুজদালাফায় অবস্থান করা। নয়েজিল হাজ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অল্প সময়ের জন্য হলো মুজদালাফায় অবস্থান করা। নাম্বার তিন, মিনায় তিন জামারাত অর্থাৎ তিনটি জামারাতকে পাথর নিক্ষেপ করা। তিন শয়তান, তিন শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা তিন নম্বর ওয়াজিব। দশে জিলহাজ মুজদালাফা থেকে মিনা এসে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, এবং এটা হলো সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য হেলে যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে পাথর নিক্ষেপ করা, এটা হলো সুন্নত। তবে পরের দিনে সুবহের সাথে পর্যন্ত এটার সময় থাকে, যে কোনো সময় করলে হয়ে যায়, কিন্তু সুন্নত হলো সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য হেলে যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে করা হলো সুন্নত। এগারো এবং বারো, এগারো এবং বারো জিলহাজ প্রতিদিন মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে ছোট মধ্যম বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, এবং এর সময় হলো সূর্য উঠা থেকে নিয়ে সূর্য হেলে যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে কঙ্করগুলো নিক্ষেপ করা। তো প্রতিটা জামারাতকে ষাটটি করে কঙ্কর নিক্ষেপ করা। প্রথম বড় শয়তানকে নিক্ষেপ করা দশই জিলহাজ, সেখানে ষাটটি কঙ্কর, আর পর এগারো এবং বারো প্রতিদিনই তিন শয়তানকে নিক্ষেপ করা। দশ তারিখে সাতটি পাথর, এগারো এবং বারো তিন সাত একুশ, একুশ একুশ বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর সাত উনপঞ্চাশ, অর্থাৎ এই তিন দিনের জন্য মোট উনপঞ্চাশটি পাথর লাগবে। আর কেউ যদি পরের দিন মিনা অবস্থান করে ১৩ তারিখে, সেদিনও আবার তিনোটা পাথরকে, তিনও জামারাতকে পাথর নিক্ষেপ করতে হবে, অর্থাৎ আরও তিন সাত একুশটি পাথর আরও অতিরিক্ত লাগবে। তাহলে উনপঞ্চাশ আর একুশ মোট হলো সত্তরটি পাথর, অর্থাৎ মোট সত্তরটি পাথর রাখলে সবচেয়ে ভালো। পাথর নিক্ষেপ করার নিয়ম হলো যে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে পাথরকে নিক্ষেপ করা, চড়াবুটের সমান, চড়াবুট সমান পরিমাণ ছোট ছোট পাথর দিয়ে এইভাবে নিক্ষেপ করা। অনেকে মনে করে যে তো শয়তানকে পাথর মারা হচ্ছে, শয়তানকে বাধা আছে, তো আবেগের ঠেলা বড় বড় পাথর দিয়ে ইচ্ছা মতো নিক্ষেপ করা শুরু করে, যেটা সঠিক না। অনেকে দেখবেন এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করে, এমন অঙ্গি ভঙ্গি করে পাথর নিক্ষেপ করে যেন সে শয়তানকে মেরে ফেলে। আসলে সেখানে কি শয়তান বাধা আছে? অবশ্যই না, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি শয়তানকে নিক্ষেপ করেছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমলটিকে স্মরণ করে রাখার জন্যই এই উম্মতে মুহাম্মদের জন্য এই হুকুম, যে তারাও এই শয়তানকে নিক্ষেপ করবে, যদিও বাস্তবে শয়তান এখানে বাধা নয়। চার নম্বর ওয়াজিব হলো হজ্জের তামাত্তু কেরানকারীরা হজ সম্পাদনের জন্য দমে শুকুর অর্থাৎ কুরবানি করা। চার নম্বর হলো হজ্জের তামাত্তু, হজ্জের কেরানকারীরা হজ সম্পাদন করার জন্য দমে শুকুর অর্থাৎ কুরবানি করা। পাঁচ নম্বর হলো মাথা মুন্ডানো অথবা এক কর পরিমাণ চুল কাটা। ছয় নম্বর হলো মক্কার বাহিরে যারা রয়েছেন তওয়াফে বিদায় করা, তওয়াফে বিদা আদায় করা, এটা হলো ছয় নম্বর। এই ছয়টি হলো মোট হজের ওয়াজিব। আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে হজের ওয়াজিবগুলো আদায় করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।